আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনপত্রের সাথে আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে, ভিডিও শেষে আমি আলোচনা করব। আবেদন ফর্ম পূরণ করার পর আপনার আবেদনপত্র এবং প্রবেশপত্র আপনি কবে থেকে ডাউনলোড করতে পারবেন, সেগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আকারে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই কাগজপত্রগুলো যদি সাথে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে। সো ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, কারণ এখান থেকে কোনো পেপার্স কিন্তু বাদ দেওয়া যাবে না মাঠ হওয়ার পূর্বে। সো আপনারা জানেন গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী এবং পুরুষ উভয়ে শুধুমাত্র 2.50 পেলে SSC আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা মানে যে কোনো বিভাগ থেকে আপনি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র SSC পাশে, আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদনটি করবেন। আর আবেদন অলরেডি 11 আগস্ট থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 24 আগস্ট পর্যন্ত। তো চলুন আমরা দেখে নিই আসলে আপনার মাঠের সময় বা আবেদনপত্র জমাদানের সময় আপনাকে কী কী দিতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন যারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ বা কাগজপত্র দিয়ে লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন সকল শিক্ষকের যোগ্যতা, মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি। সহসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, যেখানে বৈবাহিক অবস্থা ও অস্থায়ী ঠিকানা লেখা থাকবে, এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ প্রয়োজন পড়বে। এরপর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের বা পিতা বা মাতার বা পিতামহ বা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত অবস্থানের বিপরীতে হালনাগাদ কর বা খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা বা মাতা বা পিতামহর বা পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণ হিসেবে জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত হতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র। এই 5 নম্বরটা কিন্তু সবার জন্য নয়, সো এটা এড়িয়ে চলবেন। এরপর যারা মুক্তিযোদ্ধা কোটা থাকবেন তাদের অবশ্যই মুক্তিযোদ্ধার কোটার সপক্ষে ডকুমেন্ট দিতে হবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, দুইটা যে কোনো একটা দিলেই হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, ভূমিহীন এবং ভাড়া বাসায় বা সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এইগুলোই মূল কাগজপত্র। তো সবগুলো কাগজপত্র একজন সাধারণ প্রার্থীর নাও থাকতে পারে, যেমন এখানে এই যে মুক্তিযোদ্ধা সনদ নাও থাকতে পারে, তারপর চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে অনুমতিপত্র নাও থাকতে পারে। সো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে, যাদের যে অনুসারে দেয়া আছে সেই অনুসারে নেবেন। ধরেন কেউ আবার বলিয়েন না যে ভাই আমার তো মুক্তিযোদ্ধার সনদ নাই আমি এটা নিয়ে যাবো কি না, অবশ্যই নিয়ে যাবেন না। তো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, যাদের কোটা থাকবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। অত্যদ্রুপভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ভিডিপি কোটাটাও একই অনুসারে দিতে হবে। সো এগুলো মূলত পেপার ছিল, আবেদনপত্রের সাথে এগুলো জমা দিতে হবে। এখন বলে দেবো আসলে আবেদন পত্রটি এবং প্রবেশপত্রটি আপনি কবে নাগাদ ডাউনলোড করতে পারবেন। সো আপনারা যখনই আবেদন ফর্ম পূরণ করার পর আবেদনপত্র এবং এপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এই মেসেজটা শো করতেছে যে পূরণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র 26 আগস্ট 2023 তারিখে ডাউনলোড করার জন্য উন্মুক্ত করা হবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আবেদনপত্র প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা হবে। সো সার্কুলারও কিন্তু ঠিক অনুরূপভাবে কথাটা বলা ছিল, আপনারা অনেকে হয়তো বা লক্ষ্য করেন নাই, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি যখন আবেদনপত্রটি পূরণ করেছি তখন কিন্তু পূর্বের একটা ভিডিও থেকে আমি মূলত আবেদনপত্রটি ডাউনলোড করে দেখিয়েছি। সো আপনারা আবেদনপত্রটি 26 আগস্ট 2023 তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন আশা করি। আর ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে রাখবেন। আর সার্ভারের কিন্তু একটু সমস্যার কারণে গতকালও দু একজন ভাই যোগাযোগ করেছে, তাদের আবেদনের সমস্যা হচ্ছে। সো আপনারা একটু ধীরে সুস্থে ট্রাই করেন, আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান পাবেন। তো এই ছিল বিমান সেনার নিয়োগের যে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আকারে আলোচনা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো আপনারা যদি এই আবেদন ফর্ম পূরণ ভিডিও চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।